লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ব্রিটিশ বাংলাদেশী গ্রাজুয়েট অ্যাওয়ার্ড সেরিমনি 2020 অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের বিখ্যাত ক্যানাডা ওয়াটারের অভিজাত 39 ফ্লোরে 14 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 7টায় শতাধিক অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূত হাইকোর্ট জাজ আখলাক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ক্যানারি গ্রুপের চেয়ারম্যান হাওয়ার্ড ডাউবির, স্যার স্টেফেন থিমস এমপি, ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূত এমপি আফসানা বেগম, ইস্ট লন্ডন ইউনিভার্সিটির ভিজিটিং লেকচারার মিস্টার ফ্যামি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, চ্যানেল এস এর ফাউন্ডার চেয়ার মাহি ফেরদুস জলিল ও ম্যানেজিং ডাইরেক্টর তাজ চৌধুরী, এনটিভি ইউরোপের ডাইরেক্টর সরওয়ার বাবু, বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার পলিটিক্স আফমো মোহাম্মদ জাহিদুল ইসলাম। Well, today we're celebrating Bangladeshi, British Bangladeshi graduates who've done really well and passed their exams at universities all over the country doing all sorts of different degrees. And it's really important that the young people, as they graduate, as they start to their professional life, that they network with each other, they support each other, that they look to people who've been there before, the previous generation who've got through to be top lawyers and top business people, and they look for advice, but also to help the next generation coming up. And this way the community will continue to grow and expand and do better and to reach the top levels of society. So today's a very great day to celebrate everything these young people have achieved. প্রধান অতিথি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ব্রিটিশ বাংলাদেশী হিসেবে সকল শাখায় সততা ও নিষ্ঠায় জনগণের সেবা করার প্রত্যয় নিয়েই আমাদের কাজ করতে হবে। আমাদের ব্রিটিশ বাংলাদেশীদের অর্জন দিন দিন বাড়ছে, এর জন্য তিনি আমাদের পূর্ব প্রজন্মদের অবদানকে সকলের শ্রদ্ধা ভালোবাসায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, আমি গর্বিত যে আমি সিলেটি ভাষায় কথা বলতে পারি এবং প্রতিটি মানুষেরই তার শিকড় সংস্কৃতিকে ধারণ এবং চর্চা করা উচিত। তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত গ্রাজুয়েট দের সমাজের ভালো কাজে মনোনিবেশ এর আহ্বান জানান। এছাড়াও অতিথিরা অ্যাওয়ার্ড প্রাপ্তদের কমিউনিটির সেবায় নিজেদের সম্পৃক্ত রাখার প্রতিও গুরুত্ব দেন। Tonight obviously is about the graduates that have graduated from various different disciplines, from occupational therapy to politics to economics, and it's wonderful to see such a wide range of subject areas which our amazing British Bangladeshi graduates have graduated from all across the country. It's amazing to see such a diversity of different universities that graduates have come from today. It's about them, it's about their celebration, their achievement, and one of the messages that I give as a new parliamentarian myself, as a new legislator in the UK government, is that actually, you know, it's about giving back to the community as well, utilizing the skills, the education, the knowledge that has been gained through a degree, and making sure that we actually give back to the British Bangladeshi and particularly, you know, the community that has actually laid down the foundations for us in this community to thrive, to prosper, to achieve. So that's my message out to the graduates that are watching today, the graduates that are here today, and I wish everyone all the very best for their future. নতুন প্রজন্মের কাছে আমি সবসময় বলে আসছি এবং আমার কাছে নতুন করে আবারও তাদের কাছে অনুরোধ এবং আমার বিশেষ বিশেষ আহ্বান, তারা যেন উচ্চশিক্ষার পাশাপাশি নিজের নিজের পূর্বপুরুষের ভাষাটাকে ভুলে না যায় এবং বাংলা ভাষাটা যাতে তারা যতটুকু সম্ভব তারা আয়ত্ত করে, এবং এক্ষেত্রে অভিভাবকদের একটাই বড় ভূমিকা আমি মনে করি আছে। কারণ আমরা ভাষার সাথে যদি আমরা যোগসূত্র হারিয়ে ফেলি, ভাষার সাথে সংযুক্ত হারিয়ে ফেলি, তাহলে আমাদের সংস্কৃতির সাথে যোগাযোগ হারিয়ে যাবে, আমাদের পূর্ব প্রজন্মের সাথে আমাদের যোগাযোগ হারিয়ে যাবে। সুতরাং আমাদের নতুন প্রজন্মকে আমাদের করে রাখতে হলে, বাঙালি হিসেবে তাদের বাঙালি পরিচয়টা টিকিয়ে রাখতে হলে ভাষাটা তাদের মধ্যে সঞ্চারিত করা দরকার, এবং এই জন্য নতুন প্রজন্মকে যতটুকু এগিয়ে আসতে হবে তার চেয়ে বেশি সক্রিয় হতে হবে আমাদের অভিভাবকদের। আমি আশা করি দুই পক্ষই এই দায়িত্বটুকু এবং এই কাজটুকু করবেন, কারণ ভাষা ছাড়া, নিজের সংস্কৃতি ছাড়া আমরা আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবো না। ক্যানারি ওয়ারফেয়ার অ্যাসোসিয়েট ডাইরেক্টর জাকির হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সভাপতি কাউন্সিলর আয়েশা চৌধুরী, সাধারণ সম্পাদক আফতাব আহমদ ও ব্যারিস্টার জেসনা মিয়া। পুরো অনুষ্ঠানের কোঅর্ডিনেটে ছিলেন মহিবুদ্দিন, আবদুল্লাহ আল কামাল, জামাল উদ্দিন, আফতাব আহমেদ, পারভেজ শাহ, নাজিম উদ্দিন, হেনা শেখ, সাবিনা খান।
আজকে যে অ্যাওয়ার্ড দিচ্ছি এতে করে তাদেরকে শুধু আমরা উৎসাহ দিচ্ছি না, অন্যান্য বাচ্চাদেরকেও আমরা উৎসাহ দিচ্ছি এবং উৎসাহিত করছি যাতে এডুকেশন ট্রাস্ট এবং অন্যান্য সংগঠনের সাথে থেকে বাংলাদেশের সাথে সেতুবন্ধনে আবদ্ধ হয়, তারা আর সুন্দরভাবে বাংলাদেশ এবং ব্রিটেন দুই দেশের সাথে যাতে সামাজিক সম্পর্কটা রাখতে পারে, পারে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। আমরা সো প্রাউড যে আমরা আমাদের 60 গ্রাজুয়েটকে নিয়ে আজকের ফাংশনটা আমরা এখানে খুব সুন্দরভাবে করতে পারছি। অনেক ডিগনিটারি, অনেক এমপি, অনেক মন্ত্রী মিনিস্টার আসছিলেন, কমিউনিটির অ্যাক্টিভিস্ট কমিউনিটি লিডাররা আসছিলেন, খুবই ভালো সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। আমাদের একটা সময় ছিল আমাদের পরিবারে 200 পরিবারে একজন গ্রাজুয়েট পাওয়া যেত না, আলহামদুলিল্লাহ এখন আমরা প্রতিটা ফ্যামিলিতে একজন না একজন গ্রাজুয়েট বাঙালি ফ্যামিলিতে পাওয়া যাচ্ছে। এইটা আমাদের প্রাউড, এটা আমাদের প্রাইড, এইটাকে নিয়ে আমরা গর্ব করি, এর জন্য এইটাকে নিয়ে আমরা সেলিব্রেট করছি আজকে। 60 জন ব্রিটিশ বাংলাদেশী ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রিধারীকে অতিথিরা অ্যাওয়ার্ড তুলে দেন, যাদের অনেকে ইতিমধ্যে চিকিৎসা, আইন, শিক্ষা, আইটিতে লিডারশিপ দায়িত্বে মূল ধারায় সুনামের সাথে কাজ করছেন। কমিউনিটির সেবায় কাজ করা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গ্রাজুয়েটরা আগামীতে এ ধরনের কাজে তাদের সম্পৃক্ততার প্রত্যয় ব্যক্ত করেছেন। Very proud to be here, Alhamdulillah, for my achievement and the Bengali community, they're recognizing this achievement. And আমি একটা কথা কইমু যে যারা যারা আজকে অ্যাওয়ার্ড পাইছেন তারা তারা মা বাপের প্রাউড করতা, বিকজ দে ডান সো মাচ হার্ড ওয়ার্ক ফর আস। সো ইনশাল্লাহ আমরা বাংলা কমিউনিটির লাগে আমরা করতাম আর আমার প্যারেন্টসের লাগে আমরা করতাম। আই গ্রাজুয়েটেড ইন ইংলিশ অ্যান্ড আই ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য কমিউনিটি অ্যান্ড হেল্প বাংলাদেশি কমিউনিটি ইন সাম ওয়েজ টু অ্যাচিভ মোর সাকসেস ইন ফিউচার। আমি স্কলারশিপ পাইছিলাম সিক্স ফর্মের লাগে রাগবি স্কুলও, and so obviously asha khori boroi alle ami o charity mazi donate with them for mozilla amar lakhon hori than british bangladeshis bala bala school as aita farba private schools as aita farba amar education system bala ase but private school ogi alle ami buchi difference khoto khan ase states when private school mazi so inshallah ami boroi alle private school or charity mazi dimo so amar so that amar lakhon hori than as aita farba today I feel very proud and very happy with achieving this award. Obviously, I worked very hard during my degree and I feel like now it's been rewarded and it's been recognized by everyone. And the whole Bangladesh community can see that the hard work I put in at uni is paying off and it's been recognized by everyone. I'm a hard work course throughout the years. I would like to thank BSET for organizing this event today. Shundalaksi event hoise. Jayabalaksi, I'm a British Bangladeshi culture. I'm celebrate for the success of British Bangladeshis in this country. I hope in the future a lot more British Bangladeshis take the opportunity.